মরার উপরে খাড়া ঘা। ঘনিয়ে আসা ঘূর্ণাবর্তের জেরে বানভাসী দক্ষিণবঙ্গের যেসব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থেমে এখন তা শুরু হয়েছে উত্তরবঙ্গে, তবে বন্যা থেকে রেহাই নেই। দামোদর অববাহিকা অঞ্চলে বেশি বৃষ্টির কারণে বিদিশের জলধার থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে। সেই কারণেই পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলার কোনো কোনো জায়গায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে এরই মধ্যে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে একটি ঘূর্ণাবর্ত, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন পাঁচ জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনায় উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মাওলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে মোদি দরবারে এবার বঙ্গ বিজেপি। অগস্টে রাজ্য সরকারের বিরুদ্ধে ঠাসা কর্মসূচি ঘোষণা। রাজ্যে এখনও ভোট পরবর্তী হিংসা চলছে, যা নিয়ে আগামী সপ্তাহে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে পরিস্থিতির কথা তুলে ধরতে রাজ্যের বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন বলে সূত্রের খবর। পাশাপাশি বিজেপির তরফে বিষয়টি নিয়ে পথে নামার কথাও বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী ভোট পরবর্তী হিংসা সহ বিভিন্ন অভিযোগ নিয়ে প্রকৃত পরিস্থিতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন রাজ্যের বিজেপির সাংসদরা। জানা গিয়েছে যে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর অফিসের কাছে সময় চাওয়া হয়েছে, সেখান থেকে সময় পাওয়া গেলেই তা জানানো হবে সবাইকে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে। জিরো ভিশন, জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। That's it for today for me and my team. Thank you for watching. We stay safe and stay at home. If you like our channel, please do subscribe, like, share and comment. Thank you.